فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد شمانتو أمار شد هاي দেবাসিস ব্যানার্জি কলকাতা শর্টলেক সেক্টর 5 থেকে সুন্দর প্রশ্ন আমাকে করেছেন যে সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আপনাদের নবী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আমাদের বেদে উল্লেখ হয়ে থাকে তাহলে আমাদের মুনি ঋষিরা সেটাকে মানেন না কেন বা যদি মূর্তি পূজা কে ইসলাম নিষিদ্ধ করে বা বেদ যদি নিষিদ্ধ করে তাহলে আজকে আমাদের ভারতবর্ষে বড় বড় মূর্তি কেন বা বড় বড় পন্ডিতরা সেই মূর্তি পূজাকে দিকে মানুষকে কেন আহ্বান করছে বা এত মন্দির কেন বানানো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সম্মানিত দেবাশিস ব্যানার্জি ভাই দাদাকে আপনাকে দাদাই বলি বা ভাই বলি যাই হোক হয়তো অডিওটা অনেক জায়গায় যাবে তাই সেই হিসেবে আমরা ভাই বলবো কারণ ভাই মানে দাদা যেটা আমাদের শাব্দিক অর্থ বোঝায় যে বড়দেরকে আহ আপনার হচ্ছে তাদেরকে দাদা বললেন কিন্তু ভাই মানে সমান সকলেই ভাই মানে ছোট ভাববেন না অনেকে মনে করে যেটা আপনাদের ধরতে বলা হয় যে দাদা মানে বড় এবং ভাই মানে ছোট তো আমি এখানে ভাইবো যেহেতু আল্লাহ তাআলা আমাদের কোরআনে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটা প্রত্যেকটা মুমিন হচ্ছে ভাই ভাই আর প্রত্যেকটা ইনসান ইনসান হচ্ছে ভাই ভাই তাই আমাদের মানুষ আমরা অবশ্যই একে অপরে শ্রদ্ধা সম্মান করু তো দেবাশিস ভাইকে যেটা বলবো দেখেন প্রথম পয়েন্ট যে হচ্ছে যে মূর্তি পূজা যদি আপনার হচ্ছে বেদে ধর্মগ্রন্থে যদি নিষিদ্ধ হয়ে থাকে আপনি যেটা বলেছেন এখানে হিন্দু ধর্ম এই কথাটা বলতে গেলে ভয়েসটা অনেক লম্বা হয়ে যাবে প্রথম কথা দেখেন হিন্দু বলে কোন ধর্মই নেই ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম যদি আপনি বলেন যে হিন্দু হিন্দু এই কথাটা উৎপত্তি হয়েছিল যখন আরবরা পশ্চিমারা আমাদের দেশে যখন ব্যবসা করতে আসতো তখন তারা এই শব্দটা ব্যবহার করেছিল এই হিন্দ শব্দটা তাদের দেওয়া তাই অ্যাকচুয়ালি আমরা ভারতবর্ষে যারা বাস বসবাস করি প্রত্যেকেই কিন্তু হিন্দু আমি একজন হিন্দু ইসলাম ধর্ম পালন করি আপনি পালন করছেন সনাতন ধর্ম আমরা ভৌগোলিক অর্থে কিন্তু সকলেই হিন্দু কিন্তু আমরা ইসলাম ধর্ম পালন করছি আপনি পালন করছেন সনাতন ধর্ম বেদ এমন কি স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী যে এই মানুষদের এই ধর্ম অনুসারীদেরকে বলা উচিত বেদান্তবাদী তিনি বলেছেন একটি কিতাবে লিখেছেন বেদান্তবাদ যেহেতু এই সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ এই বেদ এই বেদকে অনুসরণ করে চলা উচিত তাই বেদ অনুযায়ী একে বলা উচিত যে বেদান্তবাদী হিন্দু বলে কোনো ধর্ম নেই ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম তো যদি সনাতন ধর্মে মূর্তি পূজাকে নিষিদ্ধ করা হয় এবং আল্লাহ তালার তাআলার একত্ববাদকে যদি সেখানে বলা হয় যেন বলা হয়েছে এক কাম এবিদিতিয়াম যে ঈশ্বর একজন দ্বিতীয় কেউ নেই না তাস্তি ফতে মাস্তি কোনো প্রতিমূর্তি নেই তাহলে কেন আজকে করে দেখেন আমি একটু এবার আপনার দিক থেকে ঘুরে আমার দিকে এসে বলি যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে যদি যে আজকে সনাতন ধর্ম বলেন বা আপনাদের সামাজিক কথাই হিন্দু ধর্ম আমি মেনে নিলাম আপনার যুক্তিতে যে হিন্দু ধর্মে যেহেতু মূর্তি পূজা নেই তারপরে মূর্তি পূজা করে আমি বলবো আপনি দেখবেন আমাদের মুসলিমরা মূর্তি পূজা করে যদি বলেন মুসলিমরা মূর্তি পূজা করে কি কথা বললেন আমি বলবো হ্যাঁ আপনারা করছেন খারা মূর্তির পূজা মুসলিমরা করছে সোয়ানা মূর্তির পূজা দুজন একই দুজনই পূজা করছে তাহলে কি মুসলিমরাও ঠিক করছে ঠিক বা ভুল সঠিক জিনিস জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে প্রত্যেকটা সঠিক ধর্মগ্রন্থ যদি ইসলামকে আপনি বুঝতে চান নবীজিস যদি আপনি সনাতন ধর্মকে সঠিক জানতে চান পড়ুন বেদ পড়ুন বেদ ভগবান গীতা যেটা আপনার হচ্ছে বেদ পড়তে পারেন বেদের চারটি অংশ আছে ঋগবেদ সামবেদ অথর্ববেদ যদুবেদ এই চারটে বেদের যে ভাবার্থ যে আহ ভগবত পুরাণ সেখানে লেখা হয়েছে এগুলো যদি আপনি পড়েন সঠিক ধর্মগ্রন্থ সম্পর্কে আপনাকে জানতে গেলে পড়তে হবে সঠিক ধর্মগ্রন্থ গুলো কোনো নিশি কোনো মৌলানা কোন মৌলবীকে আপনি অনুসরণ করলে হবে না আপনি যদি দেখেন রাস্তায় কোন মৌলবী দাড়ি টুপি লাগিয়ে কবরে পূজা করছে মনে করবেন না যেটা ইসলামের মধ্যে আছে বা আপনিও কোনো পুরোহিত রাস্তায় একটা পাথরকে পূজা করছে মনে করবেন না যেটা আপনাদের বেদে লেখা আছে তাহলে আপনাকে জানতে হবে ফিরে যেতে হবে সেই ধর্মগ্রন্থগুলোকে যে ধর্মগ্রন্থ কি বলছে বেদে একাধিক জায়গায় বলা আছে না তাস্তি প্রতিমাস্তি ভগবঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই একা মেবে দ্বিতীয়াম ঈশ্বর এক অদ্বিতীয় আর কিছু মুসলিম আজকে পূজা করছে বলে এটা নয় কবর পূজা করছে বলে এটা নয় যে মুসলিম ইসলামের মধ্যে আছে হতে পারে কাল কালকে আরো ভবিষ্যতে আসবে কেউ যদি রসুল্লাহামের মূর্তি বানালো আর সেটাই ফুল দিল সেটাই পূজা করলো এটা ইসলামে কখনো যাকে লাভে না রসুল বলেছেন এমন কোন জিনিস তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করলে সবের আশায় যেটা আমার নির্দেশনা নেই সেটা হচ্ছে পত্যাখান প্রত্যাকান তো পত্যাখান তোমাদের ভালো আমল গুলোকে নষ্ট করে দেওয়া হবে সেম আপনাদের সনাতন ধর্মেও যদি দেখেন যে এই রসুল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে যেভাবে আজকে বেদে বলা হয়েছে যদি কেউ পড়তো সঠিকভাবে যদি বেদকে যদি কেউ মেনে চলতো তাহলে সে কোনোদিন এই খারাপ কাজের সাথে যুক্ত হতো না কোনোদিন সে মূর্তি পূজা করতো না কোনোদিন জুয়া খেত না কোনোদিন সুদ খেত না কারণ মূল গুলো মূল জিনিসগুলো কিন্তু এক এই জন্য আল্লাহ সুমতাল্লাহ আমাদের পবিত্র কোরআনে সরা আলিম চৌষট্টি নম্বর আয়োজনে বলেছেন এসো সেই কথা যা তোমাদের মধ্যে এক তোমাদের এবং আমাদের মধ্যে এক আমরা যেগুলো বিষয় আছে যেগুলো আছে সেগুলো পরে থাক মনে করেন বেদ বলছে সর খেও না বেদ বলছে মদ খেয়েও না বেদ বলছে জুয়া খেলো না বেদ বলছে তোমরা মেয়েদেরকে ধর্ষণ করো না বেদ বলছে তোমরা কন্যাদেরকে বলছে পর্দা করো বেদ বলছে মানুষের প্রতি জুলুম করো না বেদ বলছে অন্যায় ভাবে কাউরির মাল গ্রাস করো না বেদ বলছে কাউকে অন্যায় ভাবে মেলো না আর কোরআন সেই একই কথা বলছে কোরআন বলছে মদ খেও না জুয়া খেলো না অন্যায় ভাবে করো না ধর্ষণ করো না পর্দার কথা দেখেন যে কথাগুলো পবিত্র কোরআন বলছে সেম সেই কথাগুলি আপনাদের বেদে লেখা আছে আপনি যদি দেখেন যে বেদে চৌষট্টি হাজার মনি নিশির কথা বলা হয়েছে চৌষট্টি হাজার একতলাপ আমাদের আজ কিছু আলেমাকেরা আমি বলবেন যে কম বেশি এক লাখ কুড়ি হাজার এটা কেউ গুনে বলতে পারে না তবে প্রসিদ্ধ নবী প্রসিদ্ধ মনি ঋষিদের নাম বেদে 24 জনের কথা আছে এবং বাইবেলে যদি দেখেন ডিউটারনমি বাইবেলে সেখানে উল্লেখ করা হয়েছে যে 25 জন নবীর কথা যে নবীগুলো কথা পবিত্র কোরআনের মধ্যেও আছে তাহলে দেখেন এখানে নবীর কথা আপনাদের যে বেদে বলা হয়েছে যে অন্তিম অর্থাৎ পুরা মহা যে মেন মেন যে ঋষি মুনি ঋষি সেই 24 জনের কথা সেটা কোরআনের মধ্যেও আছে বাইবেলের মধ্যেও আছে কোরআনের মধ্যে 25 জন নবীর কথা এসেছে তো আজকে দেখেন যদি সাল্লাম সম্পর্কে আপনাদের বেদ থেকে আমি কিছু উদ্ধৃতি দিই হিন্দু ধর্মের আপনাদের সনাতন ধর্মের সব থেকে বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর দেব প্রকাশ তিনি একটি খিতাব রচনা করেছেন কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব গ্রন্থ সে বেদকে বিশ্লেষণ করেছেন সেখানে তিনি কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন যদি পয়েন্ট গুলো সেখানে দেখেন সেখানে রাসুল্লাহ সাল্লা সাল্লামের বাণী কিভাবে বেদের মধ্যে এসছে তারপরেও মানুষ সঠিকভাবে এটা নির্বাচন করে না বা পড়তে জানে না অথবা তারা পড়ে মানুষকে বলে না যেমন কিছু আলেম আছে আমাদের বর্তমান সমাজে মুসলিমের কিছু নেতা আছে তাদেরকে যদি বলেন যে ভাই এটা তো ইসলামের মধ্যে নেই কেন করছেন বলছে ভাই এটা তো জানি বললে সমস্যা আছে এখন আমরা বলতে পারবো না এটা হয়ে গেছে আপনি চুপ করে যান ঠিক সেইভাবে আপনাদের কিছু পন্ডিত আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমি কথা বলেছিলাম যে কেন আপনারা এই মূর্তি পূজা করেন তখন বলছেন এটা হয়ে আসছে বাবা এখন যদি বন্ধ করতে যাই তাহলে কিন্তু বিশৃঙ্খলা দাঙ্গা চলে আসবে দাঙ্গা চাই না আমরা শান্তি চাই তো দেখেন এই জন্যে তিনি এই যদি আপনি দেখেন রাসুল্লাহ সম্পর্কে কলকি অবতার একটা আল্লাহ উপনিষেদ বলে আপনাদের উপনিষে আছে এবং কলকি পুরাণ সেখানে রাসুল্লাহ সাল্লামের কত বিশ্লেষণ করা হয়েছে সুন্দরভাবে বৈশিষ্ট্যমূলক সমস্ত কথাকে তুলে ধরা হয়েছে তার মধ্যে কিছু কিছু আমি বলবো কলকি অবতার তেইশ নম্বর শ্লোকে সেখানে কি বলা হয়েছে দেখেন সেখানে শ্লোকটা হচ্ছে হতার মিত্র হতার মিত্র মহা সুরিন্দ্রাহ অল্লায় জ্যেষ্ঠ শ্রেষ্ঠং পরম বকম, অল্লম অল্ল রসুল মহম্মদম রকম বরস অল্ল আল্লাম আদাল আদাল আল্লাহ বুকং লিখিত কর্ম এর মানে হচ্ছে যে দেবতাদের রাজা আল্লাহ এবং সকল ইবাদতের হচ্ছে গুরু মানে অল্লাই জেস্টং মানে আল্লাহ সব থেকে বড় আমরা আরবিতে বলি আল্লাহ আকবর আমরা আরবিতে বলি আল্লাহ আকবর আর আপনাদেরকে বলা হচ্ছে অল্লাই জেস্টং এ কি হলো গো ওকে বলো আমি একটু কথা বলছি সৌদি বাড়িতে তুমি ওর সাথে কথা বলো আমি নেই সৌদি বাড়িতে আছি এখানে বলা হয়েছে যে অল্লা জ্যেষ্ঠ মানে আল্লাহ সবথেকে বড় যেটা আমরা আরবিতে বলি আল্লাহ আকবার। তারপরে যে এখানে বলা হয়েছে যে অল্লা রসুল মোহাম্মদ রকম বরস অল্লা আল্লাহ মানে আল্লাহ সুবনতালদ রসুল্লাহাল্লাম দেখেন এখানে পরিষ্কার যে তার অপেক্ষা শ্রেষ্ঠ কেউ নেই এবং লাস্টে কি বলা হলো যে বুক মেকং আদাল বুকং লিখিত কর্ম আল্লাহ সুবান তালার অক্ষয় এবং অর্থাৎ তিনি চিরস্থায়ী আল্লাহু লা ইলাহা ইল্লাল আল্লাহ তো চিরস্থায়ী দিন আর কোনো ক্ষয় ক্ষতি নেই এবং তার উপসক্য কেউ নেই তার সমকক্ষ কেউ নেই এবং দেখেন এরপরে যদি দেখেন যে পরের শ্লোকে বলা হয়েছে যে শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক শ্রী শ্রী বালক ব্রহ্মচারী সাম্বেদের শ্রীকৃষ্ণের নাম গন্ধ নেই বলে উল্লেখ করেছেন যেমন সামবেদনে অনেককে বলে থাকে যে কলকি অবতার সেখানে নিয়ে যে শ্রীকৃষ্ণের নাম আছে সেইখানে যদি দেখেন এইখানে যে শ্লোকটা এসেছে তারা শ্রীকৃষ্ণকে বলতে চায় কিন্তু এখানে শ্লোকটা যদি শোনেন সেখানে কাকে বলা হয়েছে এখানে বলা হয়েছে মদং কারান্তে প্রকৃত মেদা, বিশান্তে সীতা এখানে কি বলা হয়েছে যে দেবের নাম প্রথম অক্ষর ম ম এখানে ম এবং দ তো এবার এখানে যদি মনে করেন যে যিনি ব্রীষ্মাংশ ভক্ষণ কালে সর্বকালে পূর্ণ ছিলেন এই ঋষি এই ঋষিকে এখানে প্রথম অক্ষর অর্থাৎ এই প্রথম ম দ এখানে ম এবং দ এখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামকে যেমন আগে আরো আমি বলবো যে রসোল্লা সাল্লামের নাম এসেছে এনারা কিন্তু ডিকশনারি দেখে কিন্তু বড় বড় পন্ডিতরা এইখানে ভুল করেছেন বড় বড় পণ্ডিতরা এইখানে অনেক নামকে তেনারা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেননি এরপরে আপনি যদি দেখেন কলকি অবতার পরের শ্লোকে যেটা বলা হয়েছে বাইশ তেইশ এবার চব্বিশ এতে বাইশ নম্বরের শ্লোকে দেখেন এবার দেখেন সেখানে বলা হয়েছে লা ইলাহা হরতি পাপম ইল্লাল্লাহ পরম পাদম জন্ম বৈকুণ্ঠ ইপো ইনুতি তাজপি নাম মোহাম্মদ এখানে কি বলা হলো এখানে বলছে লা ইলাহা আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নয় সত্য কোনো মাবুদ নয় লা ইলাহা হরতি পাপম ইলাহা পরম পাদম এখানে বলা হয়েছে যে পাপ মুক্তি প্রকৃত আশ্রয় নেই আল্লাহ ছাড়া অর্থাৎ এখানে এইটার যদি আপনি অনুবাদ করেন যে সমস্ত কিছু আল্লাহ ছাড়া ক্ষতি ভালোর এইগুলোকে বিশ্লেষণ করার এবং এইগুলো দেওয়ার কোন মানুষ পৃথিবীতে নেই দুনিয়াতে নেই ইলা ছাড়া এই আশ্রয় একমাত্র আশ্রয় ভালো এবং সমস্ত কিছু যা কিছু হয় এটাও আমাদের ইসলামের মধ্যে যেটাকে বলা হয়েছে আর এখানে এই কথাটাই বলা হয়েছে যে সমস্ত কিছু খারাপ ভালোর মালিক একমাত্র শ্রেষ্ঠ ঈশ্বর তিনি কে আল্লাহ সুবাহ এই যদি বলা হয়েছে অল্লা জ্যেষ্ঠ অল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ সব থেকে বড় সব থেকে সুমর্যাদা পান এখানেও দেখেন বলা হলো যে সমস্ত কিছু যে আপনি এই একমাত্র আশ্রয় হবে কার কাছে আল্লাহ সুবরতাল কাছে এরপরে যদি শ্লোকে দেখেন চব্বিশ নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরসি দরে স্লেচ্ছ আচ্ছা সমন্বিত মোহাম্মদ ইতো শিক্ষা শাকা সমন্নিত নিপ চৈচব, মহা মুস্তল নিবাচী নাম, চন্দ্রনা দিিবীর ভা্চ তুষ্টাা, মনুষ্যহর্ম নমস্তে গ্িজান্ত, মৰুস্তর, নিবাচনাম ত্রিপুরা চোনা বহুমায়া আছেই বহু পবর্তনে স্লে্চা গপ্তায় সুধায় আ দান দানগুুপন এখানে দেখেন। এখানে কি বলা হলো যে। নামে একজন আসবেন। কিন্তু আপনাদের কি আহ যে কলকি অবতার কলকে অবতার একজন আসবে কিন্তু এই বেঞ্চ যদি ভালো করে পড়েন যে কলকে অবতার এসে গেছে আপনাদের পুরোহিতরা বলছে যে একজন আসবেন তো অভিভূত হবেন যেখানে কথাটা বলা হয়েছে এইখানে দেখেন কি বিশ্লেষণ করা হয়েছে এখানে বলা হচ্ছে জাহার মরুস্থ মরুস্থ মানে আপনি জানেন যে মরুভূমি বলা হয় আর আপনি জানেন যে রসুল্লাহামের জন্মস্থান ছিল আরব সেটা ছিল মরুভূমি এবং স্বয়ং সহচর বৃন্দ এখানে তার সাথে কিছু সহচর বিন্দু থাকবেন আমরা জানি রসুল্লাহ সাল্লামের কিছু সহচর ছিল যেমন আলী আবু বকর অমর ওসমান আলী রাজার তালহু চারজন তিনার খলিফা ছিল সর্বসাত সব সময় থাকতেন তো এখানে রসুল্লাহামকে জগৎগুরু বলা হয়েছে আরেকটা উদ্ধৃতি দেওয়া হয়েছে ভগবত পুরাণে সেখানে আঠারো নম্বর শ্লোক উনিশ নম্বর শ্লোকে এবং ছয় থেকে সাত নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে যে জগৎপতি রাসুল্লাহামকে বলা হয়েছে জগৎপতি এই দেখেন এই জগৎপতি বিশ্লেষণটা করা আর মহা মদ দুটো শব্দ সেইখানে সেই শ্লোকগুলোর মধ্যে এসছে যে মহামদেন এখানে বলা হয়েছে মহামদে জগৎপতি এখানে যখন এই দুটো জিনিসকে কিন্তু পুরোহিতা সঠিক ব্যাখ্যান করতে পারেননি আমি বলি আপনাকে বিশ্ব আর বলেন অথবা বর বলেন যেটা এটা কখনো হয় না যদি এই অর্থ হয় তাহলে আমরা জানি যে এ নাম কিন্তু পাল্টে যাবে আমাদের রাষ্ট্রপতি 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 মানে কি রাষ্ট্র মানে এই দেশ দেশের প্রতি মানে দেশের ইনি স্বামী কখনো নয় ভুল প্রতি মানে যে স্বামী প্রতি মানে যে দুলহা এটা হচ্ছে ভুল কারণ প্রতি মানে হচ্ছে রক্ষক সংরক্ষণকারী প্রতি মানে যিনি এবং সঠিক নির্দেশনা সঠিক নির্দেশনা এবং সংরক্ষণকারীকে বলা হয় প্রতি মানে জগৎপতি অর্থাৎ এই বিশ্ব জগৎকে যিনি সঠিকভাবে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আমরা যখন বলি রাষ্ট্রপতি এই দেশটাকে যে সুন্দরভাবে চালাতে পারবে সুশৃঙ্খলাভাবে তাকে বলা হয় রাষ্ট্রপতি সেনাপতি দেখেন সেনা সেনাদের যদি বলেন যে সেনাপতি মানে স্বামী হয় তাহলে সব সেনাদের স্বামী এটা নয় সেনাপতি মানে সেনাদের যে প্রধান সেনার যে প্রধান যিনি সেনাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে তাদেরকে তিনি কৌশল শিখাবেন দেশের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় অর্থাৎ তিনি রক্ষা সুন্দরভাবে রক্ষা করার জন্য যে কৌশল দেবেন তাকে বলা হয় সেনাপতি অর্থাৎ এখানে জগৎপতি মানে রসুল্লাহ সাল্লামকে বোঝানো হয়েছে যেহেতু রসুল্ল সাল্লাম ছিলেন একমাত্র সঠিক ভাবে মানুষকে পথ নির্দেশনা কারণ আল্লাহ স্মাল বলেছেন যে রাহমাতল্লিল আলমিন আমি আপনাকে এ সারা বিশ্ববাসীর জন্য করে পাঠিয়েছি আর আপনি আমাদের যদি পবিত্র কোরআন দেখেন অধিকাংশ জায়গায় আমাদের কোরআনে নাস বলা হয়েছে কিছু কিছু জায়গায় বলা বলা হয়েছে হয়েছে তাদেরকে যারা ইমান এনেছে যারা আনেনি তাদের জন্য নাস অর্থাৎ এই পবিত্র কোরআন হচ্ছে উজাল নাস আল্লাহ সুবাহ সুরা সুরা হজুরাতের তেরো নম্বর আয়াতে বললেন ইয়াইহান নাস সমস্ত মানবদের বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে আর বিভিন্ন জাতি গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি এই জন্য নয় তোমরা একে অপরকে ঘৃণা করবে একে অপরের দোস্তটি বেলে বেড়াবে বা একে অপরকে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা আমি তোমাদেরকে পরীক্ষা করব যার মধ্যে আছে অধিক তাকোয়া তাকোয়া মানে মনে রাখবেন ভয় করা সর্বদা ঈশ্বরকে ভয় করে চলবে সেই ভয় যতটা তার হবে সে ততটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এখানে দেখেন জগৎ প্রতি মানে রসুল্লাহামকে বোঝানো হয়েছে আর মোহাম্মদ মহামাদাং এই শব্দটা আপনাদের বেদে যদি একত্রিত করেন কমপক্ষে একশো বার পাওয়া যাবে আপনি যদি প্রত্যেকটা বেদ গ্রন্থ পড়েন কমপক্ষে একশো তো কম হবে না মহামাদাং এই শব্দটা এসেছে ম কোনো জায়গায় ম আহমেদ বলেও শব্দটা আপনাদের এসেছে আপনাদের বেদে তিন জায়গায় আহমেদ বলে এসেছে আর এই মহাম্মদ কথাটা কমপক্ষে বেদে একশো জায়গায় এসেছে

আহ মোহাম্মদ মানেও আহমেদ মানেও একই শব্দ হয় প্রশংসা এরপরে আর একটা আপনাদের শব্দ হচ্ছে কলকাতা নরশংসা মানে হচ্ছে প্রশংসা তাহলে এবার দেখেন তো এখানে আমরা নম্বর শ্লোক পর্যন্ত দেখলাম যে যেখানে বলা হয়েছে যে যিনি আহ আপনার হচ্ছে কোন জায়গায় জন্মস্থান করবেন মরু মরুদ মরুদ্দেশে তো এবং তার সহযোগী থাকবে এবং তিনি কি করতে আসবেন যে মানুষ যে ধ্বংসর মুখে থাকবে সেইগুলোকে তিনি নষ্ট করতে আসবেন অর্থাৎ আপনাদের আপনার ভগবত পুরাণে সেখানে নম্বর শ্লোকে বলা হয়েছে অজ্ঞান ইতু হ্যাঁ মোহাম্মদ ইদয়ং অর্থাৎ অজ্ঞান অজ্ঞান মানে বুঝবেন যে অজ্ঞান মানে যার জ্ঞান নেই যার জ্ঞান নেই অজ্ঞান অজ্ঞান মানে হচ্ছে যার জ্ঞান নেই আরবিতে এটাকে বলে জাহেল যে কিচ্ছু জানে না মূর্খ যে কিছু জানে না সে হচ্ছে জাহেল আপনি যদি দেখেন যে মক্কাতে এক সময় এমন ছিল সমস্ত জাহেলিয়াতে ভর্তি ছিল অন্ধকার যুগ ছিল তাই এখানে এই কথা বোঝা যাচ্ছে যে তিনি আসবেন অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর দিকে দিশারি দিতে কে আসবেন আসবেন মোহাম্মদ হাম অর্থাৎ মোহাম্মদ সাল্লাইসাল্লামের কথা বলা হয়েছে আপনি যদি দেখেন পূর্ব আরবের যদি ইতিহাস পড়ে দেখেন যে আরবে আগে যখন সন্তান হতো তারা ভয় করত যে আমাদের সাথে তারা খাবে তাদেরকে দাপন করে হতো কন্যা সন্তান জন্ম হতো তাদেরকে গলা টিপে মাঠ মেটে ফেলা হতো যে তারা বড় হবে তাদেরকে বিয়ে দিতে হবে তাদের জামাই আসবে তারা আমাদের সাথে খাবে সম্পত্তির ভাগ নেবে জাহেলেতে ভরা ছিল মদ পান্ত করতো এইভাবে ছিল সেইখানে জাহেলে অজ্ঞানকে নিশ্চয় করার জন্য আল্লাহ তালা রসুল প্রেরণ করলেন কাকে রসুল্লাহ সাল্লাইসাল্লাম কে এই কথাটা বেদে বলা হয়েছে যে অজ্ঞান এই জ্ঞান অজ্ঞানকে পরিষ্কার করার জন্য অন্ধকার থেকে মানুষকে আলোর দিশারির এই আলোর দিশারি মুক্তির এই দুধকে পাঠালেন কে সষ্টা আর এখানে আপনি যদি দেখেন যে আমাদের কোরআনেও দেখেন বলা হচ্ছে যে জাহেলেদকে মিটাবার জন্যে কোরআনের প্রথম প্রথম যে শব্দটা নাজিল করা হচ্ছে একরা একরা বিস্মে রব্বে কাল্লা খালাক অর্থাৎ পড়ো তোমরা রবের নামে তাহলে এখানে দেখেন তারা আনপর ছিল আনপর মানুষকে অজ্ঞান বলা হয় তাহলে এখানে কোরআনে বলছে যে জাহেলিয়াতকে খতম করার জন্য আল্লাহ সুমাতুল্লাহ বলছেন প্রথমই আয়াত দান করছেন যে পড়ো আর রাসুল্লাহ সাল্লাম আসছেন যে অন্ধকার যুগকে কাটানোর জন্য এর পরের শ্লোক যদি দেখেন এরপর দেখেন বেদ এবার আপনি দেখেন ঋগবেদের কথায় চলে আসি ঋগবেদ সেখানে বলা হয়েছে যে অন্তিম ঋষি অন্তিম অবতার তার নাম কি হবে তার সেখানে বলা হয়েছে দেখেন ঋগ্বেদ এক নম্বর খণ্ড আঠারো নম্বর অনুচ্ছেদ নয় নম্বর শ্লোক সেখানে কি বলা হয়েছে নরসং শিষ্ট পদ্মবসং সর্বপ্রথমস্তং দিবং সদ্যম অর্থাৎ যে এখানে নরসংসা নরসংসা সংস্কৃত ভাষা এটা যদি দেখেন এটার মানে হয় প্রশংসিত ব্যক্তি আরবিতে হয় মোহাম্মদ এবং আহমেদ নরশংসা মানে যার প্রশংসা অতিরিক্ত প্রশংসা করা হয় আর এই প্রশংসাটা আল্লাহ করেছেন কার তার নাম দিয়েছেন দেখেন পুরাণ নম্বর এরপরে কলকি এক নম্বর অনুচ্ছেদ এগারো নম্বর শ্লোক সেখানে বলা হয়েছে সুমতাং বিষ্ণু যশ গর্ব মাধত্ব বৈষম্য এখানে কি বলা হলো যে বিষ্ণুযশা বিষ্ণু যশা সংস্কৃত ভাষা অর্থাৎ মালিকের দাস আরবিতে করলে আপনার হয় বিষ্ণুয়াস এখানে বিষ্ণুয়াসকে আরবিতে যদি আপনি করেন তাহলে হবে আবদুল্লাহ আব্দ আব্দুল্লাহ আব্দ মানে হচ্ছে বান্দা আল্লাহ আল্লাহর বান্দা অর্থাৎ আল্লাহর গুলাম বলা হয় আব্দুল্লাহ আর আপনি সংস্কৃত ভাষায় বিষ্ণুযাসকে যদি আপনি দেখেন সেখানে হবে মালিকের দাস তাহলে কলকি হয়ে যাচ্ছে যে শেষ নবী হবেন মোহাম্মদ সাল্লাম যিনি ছিলেন বান্দা আল্লাহর গোলাম আল্লাহ এরপরে যদি দেখেন অন্তিম অবতারের মায়ের নাম মায়ের নামটা কলকি পুরাণে এক নম্বর খন্ড দুই নম্বর অনুচ্ছেদ চার নম্বর অধ্যায় সুমাতাং মাতারি বিব কনায়তনি দেশত তারপর সুমতি সুমাতাং সুমতি সুমতি শব্দটা সংস্কৃত ভাষা সুমতি শব্দ যদি আপনি বাংলা মানে দেখেন নিরাপদ এবং শান্তি আরবিতে যেটা যদি মানে করেন আমিনা রাসুল্লাহ আমিনা আমিনা মানে হচ্ছে শান্তি এবার দেখেন অন্তিম অবতারের জন্মস্থান আমি সংক্ষেপে বলে যাচ্ছি বিস্তারিত শ্লোক আছে কোথায় জন্মগ্রহণ করবেন এটা কলকি পুরাণে এক নম্বর খণ্ড দ্বিতীয় নম্বর অনুচ্ছেদ এবং চার নম্বর শ্লোকে সম্বলে বিষ্ণু যশে গৃহ পদু তাহলে সম্বল সম্বল মানে জায়গা সম্বলে বিষ্ণু ইয়াস তাহলে এখানে সম্বল মানে সংস্কৃত ভাষা শান্তির জায়গা অর্থাৎ অন্তিম যে ঋষি আপনাদের আপনারা বলছেন আসবেন আমরা বলছি এসে গেছে তার প্রমাণ আমরা দিচ্ছি কোথা থেকে বেদ থেকে

দ্বাদশ শুল্ক পক্ষ মাধবে মাসি মাধব কলকিপুরাণে এক নম্বর খন্ড দ্বিতীয় অনুচ্ছেদ পনেরো নম্বর শ্লোক বলা হচ্ছে মাধব মাধব মানে বৈশাখ মাস বৈশাখ মাসকে মাধব বলা হয় মনে রাখবেন এবং সুলক শুল্ক মানে হচ্ছে প্রথম প্রথম অংশকে বলা হয় শুল্ক আর আর শুল্ক পক্ষ দ্বাদশ দ্বাদশ মানে আপনি জানেন যে বারো অর্থাৎ আমরা যদি এখানে করি যে এটার মানে হবে যে রবিউলা মাসের বারো তারিখ এখানে শুল্ক মানে হচ্ছে আও প্রথম প্রথম মানে হচ্ছে আরবিতে বলা হয় আউল আর এটাকে আরবির আউল মাস নাম হচ্ছে আপনার হচ্ছে আউল মানে প্রথম এবং মাসের তারিখ এখানে যেটা বলা হয়েছে যে এই দ্বাদশ মানে হচ্ছে বারো তারিখ দ্বাদশং মানে শুল্ক পক্ষ পক্ষ যে আপনি জানেন যে পক্ষ এই পক্ষ অনুযায়ী শুল্ক প্রথম অংশ এই প্রথম অংশ হচ্ছে আউল আর আপনি জানেন যে একত্রিত করেন যে প্রথম অংশকে রবিউল আউয়ালের বারো তারিখে রসুল জন্মগ্রহণ ছিলেন এরপরে তার গুণাবলী কিছু দেখেন দেওয়া হয়েছে এটা পাবেন নম্বর খন্ড তেরো নম্বর অধ্যায় তিন নম্বর শ্লোকে ঋগে দেওয়া মধু জীবিস্তম এখানে বলা হয়েছে যে তিনার ভাষা হবে মিষ্টি ভাষা আর আপনি জানেন যে আমাদের রসুল্লাহ সাল্লু সাল্লাম মিষ্টি ভাষা মানুষ ছিলেন তিনি জীবন জীবৎ কোনোদিন কাউকে খারাপ বাক্য ব্যবহার করেননি রাগ করেননি সুন্দর ভাষায় এত কষ্ট দেওয়া হয়েছিল মারা হয়েছিল দাঁত ভেঙে দেওয়া হয়েছিল মুখে মারা হয়েছিল পাগল বলা হয়েছিল তারপরে রসুল্লাহ সাল সাল্লাম সর্বদাই হাসি ছিলেন আল্লাহ সুমাত্রায় দোয়া চেয়েছিলেন যে যারা আমাদেরকে অত্যাচার করেছে আল্লাহ রব্ল তাদেরকে ক্ষমা করে দিন এবং একদিন না একদিন তারা ইমান আনবে তাহলে তিনি কত মধুর ভাষা ছিলেন সে কথাটা এই কথাটা আমাদের তিরমিজি শরীফে একটা আদিশ এসছে ইমাম তিরমিজি এনেছেন যে রামে একটা বড় গুণ ছিল তিনি ছিলেন মিষ্টি ভাষার মানুষ এবং জ্ঞানী বিষয়ে দেখেন ঋগ্বেদে আরেকটি উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বর খণ্ড পাঁচ নম্বর অনুচ্ছেদ দুই নম্বর শ্লোকে দুই নম্বর মন্ত্রে নরসংসুসুদিম দাবং। কবিহি মধু অস্তং অর্থাৎ যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কিছু ব্যাপারে প্রত্যক্ষ ও পাথির জগতের জ্ঞান কে দান করেছেন আল্লাহ সুবান তিনি কিছু জ্ঞান তাকে দান করেছিলেন এবং সেই জ্ঞানের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মানুষকে আহ্বান করতেন কারণ রাসুল্লাহাম নিয়োগ করছিলেন উম্মি ছিলেন তিনি উম্মি ছিলেন কিন্তু এই জ্ঞান আল্লাহ সুবান তাকে দান করেছিলেন যে জ্ঞানটা আমাদেরকে দেওয়া হয়নি দেখেন এখানে অনেকে কিন্তু বলে যে আমাদের মধ্যে বলে রাসুল্লাহ ছিলেন তিনি বলেছেন কুল ইন্নামা বাসারুম এই বলে দিন আমি তো তোমাদের মত মানুষ তিনি মানুষ ছিলেন তিনি আমাদের মতন খাদ্য খেতেন তিনি বিবাহ করেছিলেন তিনি বাজারে যেতেন তিনি পোশাক করতেন তবে তিনি সুমর্যাদা জ্ঞানী ছিলেন তার সমতুল্য কেউ নাই তিনি ছিলেন ওদিক জ্ঞানী এবং প্রশংসিত আল্লাহ সুমাতার পক্ষ থেকে কোন মানুষের পক্ষ থেকে নয় যাকে প্রশংসা করা হয়েছিল আল্লাহ সুমান প্রশংসা করেছিলেন এরপরে দৈহিক সৌন্দর্য যে রসুল্লাহ সাল্লাম কেমন সৌন্দর্য ছিলেন সে কথাটাও দেখেন ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় নম্বর গ্রন্থ তিন নম্বর অনুচ্ছেদ দুই নম্বর মন্ত্রে ঋগ্বেদের দ্বিতীয় নম্বর খণ্ডয় তিন নম্বর গ্রন্থ দুই নম্বর অনুচ্ছেদে সেখানে কি বলছে নরশংসা প্রতি নরশংসা প্রতি ধামান্যজন ত্রিশ দিব মহাশচি এরপরে গীত মহস্য হব্ব মধ্যম সং সমন্তুক্ত দেবান রাসুল্লাহাম যে সৌন্দর্যের অধিকারী ছিলেন এবং তেনার চেহারার মধ্যে নূর ছিল কিন্তু এই চেহারার এই নূরকে কেন্দ্র করে অনেকেই আমাদের মুসলিমরা কিছু মনে করে যে রসুল্লাহ নূরের তৈরি ছিলেন নূরের নূরতরি ফেরেস্তারা নুরেত্তরী তিনি মানুষ ছিলেন আদম আল্লাহাম থেকে আমরা সৃষ্টি হয়েছি রসুল্লাহ তৈরি হয়েছিলেন এর আগেই দেখলেন রসুল্লাহামের মায়ের বাপের আমরা পরিচয় পেলাম বেদে কিন্তু কিছু কিছু মানুষ মনে করে নূরের তৈরি তিনি বাসার ছিলেন তিনি মানুষ ছিলেন তবে তিনার তিনার সমমর্যাদা ছিল অধিক যেটা সাধারণ মানুষের মতো নয় এরপরে পাপ নিবারক দেখেন যে যত জায়গায় খারাপ কাজ একটা সতর্ক বার্তা কেছিলেন এখানে পাপ নিবারক আপনাদের ঋগ্বেদের এক নম্বর খণ্ডে একশো ছয় নম্বর অনুচ্ছেদে চার নম্বর আর শ্লোকে অর্থাৎ চার নম্বর মন্ত্রে বলা হয়েছে রথম দুর্গা দশবাহ সুদান্ধ বিশ্বমান্য নিষ্ীপত অর্থাৎ যে রাসুল্লাহ সাল্লাম যিনি যিনি আসবেন কলকে অবতার তিনি সমস্ত পাপ অন্যায় কাজ এগুলোকে বন্ধ করবেন আপনি দেখেন যে মক্কায় যেভাবে জাহেলিয়াত ছিল সমস্ত পাপ কাজ এগুলোকে বন্ধ করলেন রাসুল্লাহ সাল্লাম আলোর দিশা দিলেন অন্ধকার জগৎ থেকে অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর দিশা দিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এরপর সংসার স্ত্রীগণের সম্পর্কেও আপনাদের ঋগবেদে অথর্ব বেদের একত্রিশ নম্বর গ্রন্থে দুই নম্বরে অনুচ্ছেদে সেখানে রসুল্লাহ সাল্লামের স্ত্রীগণের কথা বলা হয়েছে এরপরে যে একটি কথা উল্লেখ করা হয়েছে ভগবত পুরাণে বারো নম্বর খন্ডই দুই নম্বর অনুচ্ছেদ উনিশ নম্বর মন্ত্রে যে রাসুল্লাহাম মেরাজ গিয়েছিলেন একটি আকাশে ভ্রমণ করেছিলেন সেই কথাটা উল্লেখ করা হচ্ছে ভগবত পুরাণ শ্রীমৎ ভগবত পুরাণে কলকি অবতারে অশ্বপৃষ্ঠে এখানে ভ্রমণ করার সম্পর্কে এখানে কি বলা হয়েছে অশ্বু অশ্বু মাগু মারুহ দেব দত্তং জগৎপতি অশ্বিনাসা ধূ মনম শৈষ্ঠ গুণান্বিত এখানে দেখেন জগৎপতি জগৎপতি এখানে বলা হয়েছে আমি আগেই বলেছিলাম জগৎপতি মানে জগৎপতি মানে বিশ্ব জগতের সঠিক নির্বাচন সঠিক আলোর পথে দিশারি সংরক্ষণকারী সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে অর্থাৎ তিনি কি ছিলেন তিনি ছিলেন জগৎপতি এখানে বলা হয়েছে যে তিনি তিনি কি করেছিলেন তিনি অশ্ব মানে আপনি জানেন যে ঘোড়ায় করে তিনি ঈশ্বরের কাছে পৌঁছে গেছিলেন এবং সেইখানে কিন্তু তিনি সম্মানিত হয়েছিলেন আপনারা জানেন আমরা মুসলিমরা জানি যে রসুল্লাহ সেই মিরাজে গিয়ে তিনি সম্মান দিয়েছিলেন আল্লাহ সুবান তিনি সম্মানিত হয়েছিলেন এবং সেইখানে এই অস্বপৃষ্ঠ মানে এটাকে বলে হচ্ছে বোরাক এটার এত স্পিড ছিল বিজলির মতন গতি আর এটাকে এনেছিলেন বলা হয় যে কে এনেছিলেন জিব্রাইসাল্লাম এই জিব্রা আলসাল্লামের কথা

আমরা আমাদের যে খতনা করা হয় মুসলমানি অর্থাৎ পুরুষাঙ্গ যে কাটা হয় এই কথাটাও আপনাদের ভগবত পুরাণে লেখা আছে 12 নম্বর খণ্ডই 2 নম্বর অনুচ্ছেদ 21 নম্বর মন্ত্র সেখানে কি লেখা আছে দেখেন বিচরন্ন সোনা খনন হয়া পদি মুতি নীলিপোল লিঙ্গচ্ছেদ নীলিপোল লিঙ্গচ্ছেদ দসন কোটি সো নিহংসতি দেখেন খতনার কথা আপনাদের আপনাদের পুরাণে লেখা আছে যে অবতার আসবেন তিনি লিঙ্গছেদ করা হবে অর্থাৎ পুরাণে বলা হয়েছে যে রসুলের গুপ্তাঙ্গ অগ্রভাগ ছেদিত থাকবে অর্থাৎ খতনা হওয়া থাকবে এরপরে দেখেন আরো বলা হয়েছে যে চারজন তার সঙ্গী থাকবে এটা উল্লেখ করা আছে পুরাণে দ্বিতীয় অধ্যায় পঞ্চম নম্বর শ্লোকে যে তাকে চারজন সঙ্গী সহযোগিতা করবে সেই চারজন কে কি ছিল আমরা সকলে জানি মুসলিমরা যে আবু বাক রাত আবু ওমর ওসমান ও আলী রাজু চারজন স্বয়ং ছিলেন এরপরে গুরু ভগবতে সেখানে রসুল্লাহামের গুণাবলী যে গুণাবলী গুলো কোরআনের মধ্যে এসেছে এবং সেগুলো আপনাদের গেল এসেছে যে রসুল্লাহলাম উত্তম আদর্শে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মধ্যে বলেছেন যে তোমাদের যে সবথেকে উত্তম আদর্শ আদর্শিত হবে যে আদর্শটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে ছিল প্রত্যেকটা মুসলিমকে প্রত্যেকটা আল্লাহর বান্দাকে সেই আদর্শ আদর্শিত যদি হতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য লাভ করতে পারবে ঈশ্বরের কাছে যেতে পারবেন এবং শান্তির জায়গা পাবেন যেটা নাম হচ্ছে জান্নাত তাই দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে গুণাবলীগুলো বেদে কল্কি পুরান এবং আপনাদের ভগবত গীতা এখানে যে জিনিসগুলো এসেছে সেগুলোর সাথে একমত কিন্তু আজকে মনি ঋষিরা তেনারা এগুলোকে সঠিকভাবে নির্বাচন না করে তেনারা বলছেন কলকি অবতার এখন আসবেন আর আমরা বলি কলকি অবতার এসে গেছেন তিনি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরপরে দেখেন অর্থ অর্থবেদ এই অর্থবেদে একটি আপনার হচ্ছে শ্লোক আছে যেখানে সব কথা উল্লেখ করা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে অথর্ববেদের এগারো নম্বর অধ্যায় দুশো এক নম্বর অনুচ্ছেদে এবং এগারো নম্বর একশো আটান্ন নম্বর অনুচ্ছেদ একশো সাতান্ন নম্বর অনুচ্ছেদ সেখানে কি বলা হয়েছে দেখেন অর্থবেদের কুড়ি নম্বর থেকে নয় নম্বর অনুচ্ছেদের একত্রিশ নম্বর শ্লোক সেখানে ইদং জন্না উপসতন নরসংসা ভবিষ্যতে সৃষ্টিং সসা নবত চ করম অসু দহ হসা উষ্ঠা যস্য পবং বন্ধ দিদস বর্ষা রসত্ব জিহিদ দিবং ইসা উপস্স এসা ইশং মামতে শতং নিস্কাস দস সোজ ত্রিনি মহত্ব বত্তং সসো দস গ্রাম এভাবে লম্বা একটা শ্লোক আছে তো যাই হোক শ্লোকটা আমার পুরোটা আহ করা সম্ভব হয়েওনি এটা আরো শ্লোক আছে আপনি একত্রিশ নম্বর শ্লোক পর দেখতে পাবেন সেখানে মূল কথায় বলি যে সেখানে রসুল্লাহ আসলামের পরিচয় দেওয়া হয়েছে এবং যে আহ আমি এর আগেই বললাম যে পঁচিশ জন নবীর কথা যেমন কোরআনে লেখা আছে আপনাদের বেদে চব্বিশটা মুনি ঋষির কথা বলা হয়েছে এবং এই কথাটা বাইবেলে উল্লেখ করা হয়েছে এবং এখানে চৌষট্টি হাজার মুনি ঋষির কথা এখানে উল্লেখ করা হয়েছে আমাদের আলেমদের মতে একতেলা আছে এক লাখ চব্বিশ হাজার বলা হয় তো এইভাবে এখানে বলা হয়েছে এখানে দেখেন আর একটা জিনিস যেটা করা হয়েছে ভবিষ্যৎ আগমনী যে উটের উঠের ওপর আহরণকারী উষ্ঠে আহরণ উষ্ঠে আহরণ এখানে যে ভাষাটা এসেছে উষ্ঠে মানে উঠের উপর আহরণকারী আপনি যদি দেখেন যে উট একমাত্র মরু দেশে পাওয়া যায় মরুভূমি দেশে পাওয়া যায় আর সেটা হচ্ছে সৌদি আরব সেটা হচ্ছে আরব দেশ আরব দেশে উঠ পাওয়া যায় মরুভূমির দেশে উঠ হয়তো পাওয়া যায় এখন ভারতবর্ষ আপনি দেখতে পাবেন রাজস্থানে উঠ পাওয়া যায় কিন্তু এখানে যেহেতু সম্বালা শহর এই মক্কাকে বোঝানো হয়েছে তাই এখানে আপনি দেখবেন যে এই উট কিন্তু ব্রাহ্মণদের জন্য মসুস্মৃতিতে উঠে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে আপনি যদি দেখেন মনুস্মৃতি এগারো নম্বর অধ্যায় দুশো এক নম্বর উটের ওপর বসতে পারবে না তাহলে আপনি বলুন যে উটের উপর যে বাহন করে আসবেন কলকি অবতার তিনি যদি ব্রাহ্মণই না হন তিনি কে ছিলেন তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম এমনকি মনুস্বিতে বলা হয়েছে যে ব্রাহ্মণ উটের দুধ এবং মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে আর রসল্লাহ সাল্লা সাল্লাম উটের দুধ খেতেন এবং উঠের মাংস খেতেন তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে সেই কলকি অবতার ছিল রসলাই তার একাধিক স্ত্রী থাকবে জানেন রসুল্লাহ সাল্লামের স্ত্রী ছিলেন এগারো জন তিনি রথে চড়িয়া উদ্ধকাশে ভ্রমণ করবেন এর আগেই আমি বলেছি যে তিনি মিরাজ গিয়েছিলেন এইভাবে বৃত্তান্ত ঋগ্বেদে পঞ্চম খণ্ডে সাতাশ নম্বর থেকে একত্রিশ নম্বরে এই লম্বা আপনাদের শ্লোকের মধ্যে রাসুল্লাহ পুরো আপনার ঘটনা বর্ণনা করা হয়েছে এরপর দেখেন মক্কা বিজয়ের ঘটনাও চতুর্থ নম্বর মন্ত্রে বলা হয়েছে বদলের যুদ্ধের ঘটনা বলা হয়েছে এই জন্যে গান্ধীজি একটি বই লিখেছিলেন এবং সেইখানে লিখেছিলেন যে আমি সত্যাগ্রহ আন্দোলন যত বড় বড় আন্দোলনের

সমাজে সুন্দর চরিত্র নামে এক নম্বরে বসেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে অমুসলিমদের যদি তো বইগুলো পড়েন সেখানেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বই আপনি এক নম্বরে পাবেন আর আপনি বেদ প্রমাণ করছে বেদে দেখেন বেদে ভদরের যুদ্ধ উহুদের যুদ্ধ সমস্ত যুদ্ধে ঘটনা বর্ণনা করা হয়েছে এবং গান্ধীজি এইখান থেকে তিনি অনুসরণ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই ইতিহাস ভারতবর্ষে চেপে রাখা হয়েছে কিন্তু কেউ জানে না কিন্তু গান্ধীজি আপনি যদি দেখেন ওয়ার্ল্ড হিস্ট্রি নাইনটিন সেভেন্টি থেকে একটি বই সংস্করণ করা হয়েছিল দিল্লিতে ছাপা হয়েছিল সেই বইটা ভারতবর্ষের কোন প্রেস ক্লাবকে আর দ্বিতীয়বার ছাপতে দেওয়া হয়নি বইটাকে ব্যান্ড করা হয়েছিল সেই বইয়ে গান্ধীজি স্বীকৃতি দিয়েছেন যে সাল্লামকে আমি অনুসরণ করেছি তাহলে দেখেন এবং এই যে মন্ত্রগুলো সাত নম্বর মন্ত্র আট নম্বর মন্ত্র নয় নম্বর মন্ত্র এখানে রসুল্লাহ সাল্লামের কার্যকলাপ কিভাবে তিনি কিভাবে তিনি যুদ্ধ করেছিলেন কিভাবে মানুষকে দিয়েছিলেন সমস্ত ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে এই কলকি অবতার আপনি যদি পুরোটা মুখস্থ করেন কলকি অবতার যদি শুধুমাত্র একটি বই আপনাকে আমি বলবো দেবাশিস দা দেবাশিস ভাই যাই বলেন যদি আপনি এই কলকি বইটা পুরো যদি আপনি মুখস্থ করেন আর যদি খুব ভালো করে বিশ্লেষণ করেন তাহলে আপনি এই কলকি অবতার সম্পর্কে আপনার আর কোনোদিন প্রশ্ন থাকবে না এবং আপনি আপনাদের যে পুরোহিত যারা এই ধরনের কথা বলছে যে কলকি অবতার আসবে তাদের কাছে আপনি প্রমাণ করতে পারবেন কলকি অবতার বলছে এসে গেছে তিনি ছিলেন আর কেউ নাই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মোহাম্মদ অর্থাৎ তিনি ছিলেন মোহাম্মদ আশা করি বুঝতে পেরেছেন